পক্ষ থেকে আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ভিডিওটাতে আমি দেখাবো পিসিবি কীভাবে রিপেয়ারিং করতে হয়। তো এটা একটা টিউবলাইটের পিসিবি, যেটা চারপিটে ইউজ করা হয়। তো দেখেন যে এটাতে একটা ইয়েতে আছে, লেখা আছে যে কি 2200 টিউব 27S 5P। তো 27টা সিরিজে 5টা প্যারালাল আছে। তো এটাতে আপনার একটা চিপের মান হচ্ছে 2.9, যেখানে চিপগুলো 28x32 একটা চিপ ইউজ করা হয়েছে। আর এটা আপনি কীভাবে বের করবেন এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিফিল করবেন সেটা আমি প্রথমেই বললাম। সেক্ষেত্রে আপনাকে মানটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো আপনি কীভাবে ক্যালকুলেশন করবেন? এখানে কী দেওয়া আছে, 27S 5P, তার মানে 27টা সিরিজে 5টা প্যারালালে। তো আপনি 2.9 দিয়ে আর 27 গুণন করবেন। তো 27 যদি গুণন করেন আপনার 72 হবে। তো আপনার ডিসি মিটার, ডিসি পাওয়ার সাপ্লাই মিটারে 72 রেঞ্জে নিয়ে এটাকে আপনার সেট করতে হবে। তো দেখেন যে এটা আমি আস্তে আস্তে বাড়ায় সেট করে নিচ্ছি 72-তে। 72-1-3 এরকম আপনি এর মধ্যে করতে পারবেন আর কি। তো একটু কম বেশি হলে প্রবলেম হয় না। তো আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করে নিতে হবে এটা, যে যদি এখানে 27S 22 থাকতে পারে। তো দেখেন আমি সেট করে নিলাম 72-তে। তো 72-তে সেট করার পরে আমাকে ডাইরেক্ট পিসিবিটাতে নিয়ে আসলাম। পিসিবিটাতে নিয়ে আসার পরে দেখেন যে আমি পজিটিভ ও পজিটিভ ধরলাম, নেগেটিভ ও নেগেটিভ ধরলাম। তো দেখেন এই যে একটা পার্ট জ্বলতেছে না, তারপরে দেখেন এই পার্টটা জ্বলতেছে, তারপরে আবার দেখেন যে এই পার্টটা জ্বলতেছে না, তারপর আবার এই পার্টটা জ্বলতেছে। তো অ্যাকচুয়ালি আমাকে এখন বুঝতে হবে যে কোন চিপটা ড্যামেজ হয়েছে আর কয়টা চিপ এখানে ড্যামেজ হয়েছে। আই ডোন্ট নো, সেটা আমি জানি না। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন চিপটা এখানে ড্যামেজ আছে। সেক্ষেত্রে আপনাকে মিটারটার, প্রথমেই বলছিলাম যে একটা চিপের মান হচ্ছে আপনার 2.9। তো সেই ক্ষেত্রে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই মিটারটা তো 2.9 মিটারটা সেট করতে হবে আপনাকে। তো যেহেতু আমার একটা চিপের মান 2.9, সেহেতু আমাকে মিটারটাও সেট করতে হবে 2.9। তো দেখেন একটু কম বেশি হলে কিন্তু প্রবলেম হবে না। আমি 2.9 মিটারটাকে সেট করে নিচ্ছি। তো মিটার সেট করে তো আমি দেখালাম, তো ডাইরেক্ট আমি সেট করে ফেলছি। তো দেখেন যে আমি ডিসি পাওয়ার সাপ্লাই মিটারটা 2.89 সেট করলাম। তো এই সামথিং কোনো প্রবলেম হয় না, একটু ভেরিয়েশন থাকবেই, যেহেতু এটা ডিসি পাওয়ার সাপ্লাই মিটার সেহেতু একটু ভেরিয়েশন তো থাকবেই। তো সেই জন্য আমি এখন কি করব, আপনাকে যেটা করতে হবে যে প্রতিটা একটা একটা করে চেক করবেন। যে দেখেন একটা একটা করে চেক করলে জ্বলতেছে। আপনি মিটারটাকে 2.9 সেট না করে 5 অথবা 6 সেট করে নেবেন, তাহলে হয়তো আলোটা একটু কম দেবে, তো চোখে প্রবলেম হবে না আর কি। তো আমি একটু কমাই নিতেছি। তো আমি মিটারটাকে 5 নিয়ে নিলাম, কেননা 9 যদি দিই তাহলে আমার অনেক আলো দিচ্ছে, আলোটা চোখের জন্য প্রবলেম হবে, পরে আমি কিছু দেখতে পারবো না। আমি দেখেন প্রতিটা তো যখন চেক করতেছি তখন কতটুকু আলো দিচ্ছে, একটা জ্বললো। তো এইরকমভাবে আমি পরেরটা চেক করলাম, এরকমভাবে আমি চেক করে করে একটা একটা করে চেক করে করে সামনে আগে থাকবো। যেটা আমার নষ্ট সেটা কিন্তু জ্বলবে না, সেটাতে আমার খেয়াল রাখতে হবে যে কোনটা জ্বলতেছে না। তো দেখেন একটার পর একটা আমি সামনে আগেতেছি। চেক করার পর এভাবে একটা একটা করে চেক করে করে আমার সামনের দিকে আগাতে হবে। যেটা নষ্ট সেটা জ্বলবে না, তো আমাকে কোনটা জ্বলতেছে না সেটাই খুঁজে বের করতে হবে। সব কটা দেখার পরেও কিন্তু আমি পাই নাই যে কোনটা ড্যামেজ। তো এই একটা প্যারালাল প্রায় আমার শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখেন একটা ব্রোকেন আমি পেয়ে গেছি, মানে এটা ভাঙা। তো এটাই কিন্তু আমার জ্বলতেছে না, ভাঙাটাই জ্বলতেছে না। তার মানে আমার এই প্যারালালটাতে একটাই ড্যামেজ আছে। তো একটা ড্যামেজ আমি পেয়ে গেছি, আর এটা হচ্ছে আমার লাস্ট। এই প্যারালালের লাস্ট হচ্ছে এখানে। তো আপনি যদি পিসিবিটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, যে দেখেন এখানে দেখলেও বোঝা যাচ্ছে যে এখানে একটা গড়, চার গুণা গড়। তো এখানে এসে শেষ হয়েছে এটা। তো আমার পরেরটাতে দেখতে হবে যে আসলে পরেরটাতে আমার কয়টা চিপের প্রবলেম আছে, কোন চিপটাতে প্রবলেম আছে। সেমভাবেই আমার ওটা খুঁজে বের করতে হবে যে কোনটাতে প্রবলেম আছে। তো এখান থেকে আমার পরের যে প্যারালালটা আছে সেটা শুরু হয়েছে। তো প্রথমটা চেক করলাম জ্বললো, এরপরেরটা আমি চেক করলাম জ্বললো, এরপরেরটা আমি চেক করলাম সেটা জ্বলেনি, তার মানে আমার এটাতে প্রবলেম আছে। সেটার জন্য আমার এটা মার্ক করতে হবে যে এটা অবশ্যই ড্যামেজ। তো এইভাবে আমি সামনে আবার মানে চেক করে আগাবো যে আরও আছে কি না, সেটা আমি জানতে হবে যে সিরিজটাতে আরও ড্যামেজ আছে কি না। তো দেখেন আমি চেক করে সামনে আগাচ্ছি। তো এখানে একটা জ্বলতেছে না,
সেটাও ড্যামেজ মেবি, তো যেহেতু চলতেছে না মার্কার ইউজ করবেন, অথবা মানে আপনি আইডেন্টিফাই করতে পারেন এরকম কোনো একটা স্পট দিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। মার্কার ইউজ করাটাই ভালো, কারণ পরে এটা দিনের মধ্যে আমরা তুলে ফেলতে পারি। তো এরকমভাবে আমি চেক করে করে সামনে আগালাম, তারপর দেখেন এখনো আর পাইনি, হয়তো এটাতে দুইটাই, তারপর দেখে নিচে আরও আছে কিনা। শেষ হয়ে গেল, কিন্তু আমি আরেকটা আর পাই নাই, যে আর কোনটা ড্যামেজ আছে সেটা পাই নাই। তো আমার এখানে শেষ, তার মানে আমি কয়টা ড্যামেজ পাইলাম, এটাতে পাইছি আমি দুইটা ড্যামেজ, যে দুইটা মার্ক করা আছে, আর ওইটাতে পাইছি প্রথমটাতে পাইছি যে ব্রোকেন একটা পাইছিলাম সেটাই, যে এই যে এটা তো ওইটাতে মার্ক করা আছে। কিন্তু এখন আমাকে কী করতে হবে, এই যে তিনটা ড্যামেজ পাইছি, এই তিনটা আমাকে চেঞ্জ করতে হবে। আর আমি কীভাবে তিনটা চেঞ্জ করবো, তো তো এই তিনটা আমাকে এখান থেকে উঠায় ফেলতে হবে। তো আপনি দেখেন যে আমার কাছে এখানে চিপ রাখা আছে, যে এটাতে অনেক চিপ রাখা আছে, তো এই চিপগুলোর মান অ্যাকচুয়ালি 2.9 হতে 3.1 এ পর্যন্ত হয়ে থাকে। তো এই হচ্ছে আমার হিটারটা, আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই হিটারটা দেখছেন। তো এই হিটারের মাধ্যমে আগেরগুলো ঠিক করছি, তো এটাও আমি হিটারের মাধ্যমে ঠিক করবো। তো এখন আমি এটাকে উঠায় ফেলবো, উঠে আরেকটা নতুন চিপ লাগাবো, ড্যামেজটাকে ফেলে দিয়ে নতুন একটা চিপ লাগাবো। তো একটু চাপ দিয়ে ধরে রাখবেন, বড় এক পাশ। তো ছোট পাশটা হচ্ছে পজিটিভ, বড় পাশটা হচ্ছে নেগেটিভ। আমি যদি আপনাকে ড্যামেজ চিপটা এখানে রাখি, তো ফ্রেন্ডস একটা বিষয় এখানে দেখেন, যে আমি যে চিপটা উঠাইছিলাম সেটার এক পাশ বড়, আর ওইখানেও কিন্তু এক পাশ বড় এক পাশ ছোট। তো ছোট পাশটা হচ্ছে পজিটিভ, বড় পাশটা হচ্ছে নেগেটিভ। তো সেমভাবে নতুন যে চিপটা লাগাবো আমি সেটারও এভাবে সেট করবো। তো আমি এখন নতুন একটা চিপ লাগাচ্ছি, ড্যামেজটাকে উঠাই ফেললাম, একটু সরে গেছে টুইজারে লাগে, কোনো ব্যাপার না। তো এখানে আমি একটা ভালো চিপ লাগাবো, ভালো চিপটা রেখে একটু পিসিবিটাতে চাপ দিয়ে ধরবো, তাহলে হয়তো লেগে যাবে। এখানে আমি চিপটা রাখলাম, রাখার পরে এখানে একটু চাপ দিয়ে ধরলাম, তো এটা কিন্তু লেগে গেছে। তো আমার একটা চেঞ্জ করে হয়ে গেছে, সেমভাবে বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে চেঞ্জ করবো, আর একই বিষয়ে এটাতে ডিফারেন্স কিছু এখানে নাই, একইভাবে চেঞ্জ করতে হবে, একইভাবে এটা করতে হবে, ব্যতিক্রম কিছু না। তো যে একটা দেখলে বাকিগুলো তো বসে পারবেন। তো এইভাবে সব কটা যে কটা আপনি ড্যামেজ পাবেন, যদি এখানে আমি হয়তো তিনটা পাইছি, আপনি পাঁচটা পেতে পারেন, চারটা পেতে পারেন, হয়তো একটা পেতে পারেন, জয়টাই পান। এভাবে আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার পিসিবিটা ওকে হয়ে যাবে আর কি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার যে তিন নাম্বার যে একটা চিপ ইয়ে করার ছিল সেটা। তো আমার প্রতিটা চিপই চেঞ্জ করা শেষ। তো এবার আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার পিসিবিটা ওকে হয়েছে। তো ফ্রেন্ডস দেখেন যে আমার চিপগুলো চেঞ্জ করার পরে যখন আমি কানেকশন দিলাম, তখন দেখুন যে পুরো লাইটটা কিন্তু আমার জ্বলতেছে। ওই যে দেখেন পুরো পিসিবিটাই ঠিক হয়ে গেছে। তো এইভাবে অ্যাকচুয়ালি পিসিবিগুলো চেঞ্জ করতে হয়। আর এলইডি যে আমরা বলি, এলইডি স্পেশালিটিটা কিন্তু এখানে, যে এটা যদি আমার নষ্ট হয়ে যায়, এলইডি টিউবলাইট কখনো নষ্ট হয়ে যায় দেখছেন, তো সেগুলো আপনি হয়তো ড্রাইভারের প্রবলেম হয়, নয়তো পিসিবিতে প্রবলেম হয়। তো পিসিবিতে প্রবলেমটা তো দেখাইলাম, যে এই টাইপের প্রবলেম হয় এগুলো আপনি এভাবে রিপ্লেস করবেন বা এভাবে চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার লাইটটা ওকে হয়ে যাবে। আর টিউবলাইটের হয় কি, যদি নষ্ট হয়ে যায় তো সেটা ঠিক করার থাকে না, কিন্তু এলইডি টিউবলাইটগুলো যদি আপনি নষ্ট হয় ঠিক করতে পারবেন। আর এটা লাস্টে যখন আপনি আবার চেক করবেন, তখন নিজে বললাম 72 তে চেক করে নেবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।